আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো বড় বড়ের মতোই নতুন আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আজকে মূলত আপনাদের যাদের ব্যাকপেইন সমস্যা রয়েছে কিংবা যারা হালকা বাঁকা হয়ে কুজো হয়ে হাঁটেন তাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট ব্যাক সাপোর্ট অর্থাৎ ব্যাক পেন রিমুভার বেল্ট মূলত আমি আজকে একটি আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো এবং এই বেল্টটি তো আপনাদের জন্য নেওয়া উচিত হবে কিনা এবং এর কোয়ালিটি কেমন হবে এবং এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন তো সবকিছু মূলত এই পুরো ভিডিওতে থাকছে তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য নিত্য নতুন প্রয়োজনীয় সকল প্রোডাক্টের রিভিউ এবং আনবক্সিং মূলত আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি আপনারা আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি মূলত একটি ব্যাক পেইন সাপোর্টার অর্থাৎ একটি ব্যাকপেইন বেল্ট নিয়ে এসেছি এবং এই প্যাকেটটা একটু হালকা ড্যামেজ হয়েছে কারণ এটা আমি কিছুদিন থেকে ব্যবহার করছি আপনাদের জন্য যাতে করে ভালো একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনাদেরকে আমি রিভিউটা জানাতে পারি প্যাকেটের গায়ে কিছু নির্দেশনা এবং কিছু চিহ্ন এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং এটা সাইজ কী কী আছে যদিও এটা সাইজ দেওয়া আছে আমার কাছে মনে হয় এটি ফ্রি সাইজ হতে পারে কারণ আমি একই বেল্ট মূলত অনেক বেশি ছোটো বড়ো করে ব্যবহার করতে পারছি এই ছিল মোটামুটি প্যাকেটের গায়ে মূলত লেখা আমি মূলত এটি আনবক্সিং করে যদি আপনাদের দেখাই তাহলে আপনারা ঠিক সহজেই দেখতে পাচ্ছেন যে সুন্দর কোয়ালিটি মূলত এই প্রোডাক্টটি দেওয়া আছে তা আপনারা এটি যদি আনবক্সিং করে ফেলেন খুব সহজে দেখতে পারবেন যে এইরকম ধরনের একটি পদ মানে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কোয়ালিটি যদি ফেব্রিক্সটা যদি আপনাদের দেখাতে চাই তাহলে আপনারা ঠিক নিশ্চয় দেখতে পাচ্ছেন যে পিছনের যে অংশটা এখানে ভিতরে হয়তো বা শক্ত প্লাস্টিক বা কিছু একটি ব্যবহার করা হয়েছে যেটা আপনার পিছ পিছনের পুরো মেরু মেরুদণ্ডটাকে একটি সাপোর্ট হিসেবে ব্যবহার করবে অর্থাৎ এটিকে আমি বাঁকা যদি করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ভিতরে দুইটা লম্বা প্লাস্টিক তো এর মধ্যে দেওয়া আছে প্লাস্টিক হবে অথবা অন্য কোনো কিছু হতে পারে আমার কাছে মনে হচ্ছে প্লাস্টিক দেওয়া আছে কারণ আমি এটা খুলে তো দেখতে পাচ্ছি না কারণ সম্পূর্ণ সেলাই করে দেওয়া আছে এবং আপনাদের যদি আমি এদিক দেখাই এটা হবে আপনার পিছনের সাইজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং এটা হবে আপনার পিঠের ভিতরের অংশ আর এ বেল্ট মূলত আপনার দুই হাত দিয়ে মূলত আপনার প্রবেশ করাতে হবে এবং এটা মূলত আপনার পেট বরাবর বেল্টটা ব্যবহার করতে হবে চেপে আপনার টাইট করে বেঁধে নিতে পারেন এর ফলে আপনার মেরুদণ্ডটা সোজা বরাবর থাকবে এবং যারা আপনার হালকা বাঁকা হয়ে হাঁটেন যাদের এটা দীর্ঘ দীর্ঘদিনের একটা সমস্যা এবং যাদের ব্যাক পেইনের প্রবলেম আছে যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারে বসে কাজ করেন তাদের জন্য এটি বর্তমানে খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট হবে বলে আমি আশাবাদী তো আমি এটা আপনাদের জন্য কীভাবে ব্যবহার করতে হবে সেই ব্যবহার বিধিটা একটু যদি দেখাই পিছনের অংশ যে বেল্টটা দেখছেন এই বেল্ট বরাবর দুই বেল্টের সমান করে প্রবেশ করিয়ে দিবেন যদিও প্যাকেটের গায়ে কিন্তু খুব সুন্দর করে এর ডিটেলস আলোচনা করা আছে তারপরও আপনাদের আমি একটু দেখাই আমি যেহেতু এটি কয়েকদিন থেকে ব্যবহার করতেছি তো এভাবে আপনারা বেল্টগুলো কিন্তু একদম সবগুলো খুলে ফেলবেন খুলে ফেলবেন এরপর আপনারা এই দুইটা বেল্টের মধ্যে মূলত হাত প্রবেশ করাবেন এভাবে হাত প্রবেশ করিয়ে দিবেন হাত প্রবেশ করিয়ে দিয়ে আপনারা পিছনের দিকে যে বেল্ট দুইটা দেখছেন এ দুইটা বেল্ট মূলত আপনারা ঠিক সামনে বারবার আপনার প্রয়োজনীয় যতটুকু আপনাকে আপনার বডিটা টাইট ফিট করবে যথেষ্ট পরিমাণে টাইট করে বাঁধবেন কারণ ঢেরা করে বাঁধলে কিন্তু আপনার ব্যাক পেইনের যে সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্টটা মূলত কিন্তু ভালোভাবে হবে না তো আমি এটা আমার পেট বরাবর আমি ভালোভাবে এটা বেঁধে দিই আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যেটা আমি বেঁধে দিয়েছি এবং পিছনের দিকে যে দুইটা বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বেল্ট আপনারা যথেষ্ট পরিমাণে টান টান করে টেনে নেবেন অর্থাৎ আপনার কাঠ বরাবর যে বেল্টটা প্রবেশ করেছে এই বেল্ট কিন্তু যথেষ্ট পরিমাণে টাইট করে নেবেন যাতে করে আপনাকে মনে হবে যে পিছন থেকে কেউ আপনাকে টেনে ধরে আছে। তারপরে আপনারা সামনের দিকে যথেষ্ট পরিমাণে টাইট করার পর সামনের দিকে এটা একদম যে কোনো স্থানে রেখে দেবেন এটা যেহেতু ফ্রি সাইজ মনে হচ্ছে আপনি চাইলে যে কোনো এক জায়গাতে রেখে দিতে পারেন এটা আপনার সুন্দরভাবে মানে টাইট হয়ে আটকে যাবে তো এই মোটামুটি এটা আপনি চাইলে আপনার ড্রেসের নিচে পড়তে পারেন ড্রেসের নিচে পরে আপনারা চাইলে অফিস করতে পারেন কিংবা যারা মূলত অন্য যে কোনো কাজ করে বাইরে এটি ঘোরাফেরা করে বা ট্রাভেল করে দীর্ঘ সময় ধরে বাস বা গাড়িতে যাতায়াত করে সেক্ষেত্রে আপনারা চাইলে ড্রেসের নিচে এটি ব্যবহার করেও কিন্তু আপনার ব্যাক পেইন মূলত রিমুভ করতে পারবেন আমি মূলত দীর্ঘ সময় ধরে আমাকে যেহেতু কম্পিউটার ডেস্কে বসে কাজ করতে হয় আমার এক প্রকার ব্যাক পেইন হয়ে গেছে বললেই চলে আমি এই বেল্টটি ব্যবহার করে আমার কিছুটা হলেও কিন্তু ব্যাকপেইন কিন্তু কমতেছে সম্পূর্ণ যে রিমুভ হবে আমি সেটি বলছি না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের সাথে কথা বলার পর ওনা ওনাকে বেল্ট আমি দেখিয়েছিলাম যে বেল্টটি আসলে কাজ করে কি না উনি মূলত ফাংশনালিটি সব কিছু দেখে বলেছিলেন যে মোটামুটি এই বেল্টটি কিন্তু আপনার প্রয়োজনে কাজে লাগতে পারে তো আমি এটা পরে আমার ব্যক্তিগতভাবে আমি অনেকটাই উপকার পেয়েছি আপনারা চাইলে এটি নিতে পারেন কিন্তু অবশ্যই পিছনের দিকে যে লম্বা যেটা ব্যাক সাপোর্ট থাকে প্লাস্টিকের যে লম্বা দুইটা অংশ আপনার দেখালাম এই দুইটা অবশ্যই যেন থাকে কারণ হচ্ছে অনেক ব্যাক সাপোর্টে কিন্তু এই লম্বা অংশটা থাকে না যে কারণে ব্যাক সাপোর্টের যে আসল প্রয়োজনীয়তা সে প্রয়োজনীয়তা কিন্তু সেটা হয় না সেটা জাস্ট আপনার পিছন দিক থেকে মূলত টেনে ধরে থাকে কিন্তু ব্যাক সাপোর্টের ব্যাক পেইন যে রিমুভ করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু থাকে না মোটামুটি পিছনের অংশটা যদি আপনাদের দেখায় তাহলে এভাবে পিছনের অংশটা মূলত আটকে থাকবে আপনার চাইলে কিন্তু ড্রেসের নিচে এটা ব্যবহার করতে পারবেন খুব বেশি কিন্তু গরম অনুভব হবে না এবং ড্রেসের নিচে পড়লে কিন্তু এটা টাইট ফিটিংভাবে আটকে যাবে আপনার বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে এটা আপনি ভিতরে পড়ে আছেন তো আমি এটা থেকে উপকার পাচ্ছি যথেষ্ট আপনারা চাইলে এটা নিতে পারেন এটা যে কোনো অনলাইন শপে কিংবা আপনার নিকটস্থ যে কোনো দোকানে এটা পেয়ে যেতে পারেন তবে আমি যেখান থেকে নিয়েছি সেটার ডিসক্রিপশনের লিঙ্ক আমি মূলত এখানে দিয়ে দেবো বা কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারেন এটা প্রাইসটা মূলত আপ ডাউন করে যে কারণে প্রাইসটা আমি ভিডিওতে মেনশান করছি না আমি সে যেহেতু লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে চাইলে আপনারা তাদের সাথে কথা বলে এর প্রাইসটা জেনে নিতে পারেন তো কেমন লাগলো পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি উপকারে এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি ব্যাক পেইন হয়ে থাকে আপনার চাইলে এরকম একটি ব্যাক সাপোর্ট বেল্ট কিন্তু ব্যবহার করতে পারেন আমি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে উপকার পাচ্ছি এবং পেয়েছি আপনার চাইলে কিন্তু এটি ব্যবহার করে অল্প খরচে কিন্তু আপনার ব্যাকস পেইনটা রিমুভ করতে পারেন এবং আপনার দীর্ঘ সময় বসে কাজ করাটাকে আরও বেশি প্রাণবন্ত করতে পারেন তো আজকের ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করবো না আপনার কোনো বন্ধু যদি ব্যাক পেইনে ভুগে তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি চাইলে তাদের ইনবক্সে ইনভাইট করতে পারেন তো সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম